1581 জন অপরাধীর ভোটে নির্বাচিত হবেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন? 17 জুলাই নির্বাচন, 20 জুলাই ফল ঘোষণা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেছে NDA। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী মীরা কুমার। এদিকে নির্বাচনের আগেই সামনে এলো এক রিপোর্ট। রিপোর্টে দেখা যাচ্ছে যেসব নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাদের মধ্যে 33% ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যার মধ্যে রয়েছেন সংসদের উভয় কক্ষের সদস্যদের সঙ্গে রাজ্য বিধানসভার সদস্যরাও। মোট 4852 জন নির্বাচিত জনপ্রতিনিধি নিজেদের সম্পর্কের তথ্য প্রমাণ জমা দিয়েছেন, তার থেকে সামনে এসেছে এই তথ্য। এর মধ্যে 20% বিরুদ্ধে আবার গুরুতর ক্রিমিনাল কেস রয়েছে। রিপোর্ট অনুযায়ী 33% লোকসভার সাংসদ, 19% রাজ্যসভার সাংসদ এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 33% বিধায়কের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। অর্থাৎ লোকসভার 543 জন সাংসদের মধ্যে 184 জন, রাজ্যসভার 231 জন সাংসদের মধ্যে 44 জন ও সারা দেশে মোট 4078 জন বিধায়কের মধ্যে 1353 জন বিধায়ক আইনের খাতায় অপরাধী। Thank you.